তো বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে জানাই। জুম্মা মোবারক, আজকে জুম্মার দিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের PB100, প্যানাসনিকের MD-H3 NX100 ক্যামেরাগুলি আনবক্সিং করব এবং এগুলার আপডেট প্রাইসটা দিব। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আপনারা যে ব্যাটটি দেখতেছেন, ওই ব্যাটের মধ্যে বাংলাদেশের জাতীয় দলের সকল প্লেয়ারদের সিগনেচার করা আছে। সাকিবুল হাসান, মাশরাফির, মতুরুজা, সব প্লেয়ারদের সিগনেচার করা আছে ব্যাটের ভিতরে। তার পাশাপাশি এখন দেখাবো তো বন্ধুরা জাতীয় দলের সমস্ত প্লেয়ারের সিগনেচার করার জার্সি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমস্ত প্লেয়ারের জার্সি, সিগনেচার করা জার্সি। তার পাশাপাশি প্লেয়ারদের কাছে আজকে কী কী ক্যামেরা সেল করলাম ওইটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে জানাই। জুম্মা মোবারক, আজকে জুম্মার দিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের PB100, প্যানাসনিকের MD-H3 NX100 ক্যামেরাগুলি আনবক্সিং করব এবং এগুলার আপডেট প্রাইসটা দিব। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার চ্যানেল ডিজিটাল কালেকশন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন যাবত ভিডিও ক্যামেরার আপডেট দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের MD-H3 ক্যামেরাটা আপডেট দিব, এটা আনবক্সিং করব, তার পাশাপাশি এটার আপডেট প্রাইস দিব। এবং সনি NX100 এবং প্যানাসনিক PB100 এই ক্যামেরাগুলি আনবক্সিং করব এবং এটার আপডেট দিব। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার শোরুমের অ্যাড্রেসটা বাইতুল মুকাররম, ঢাকা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে মার্কেট, ডিজিটাল কালেকশন 2, 45 নম্বর শোরুম। বন্ধুরা আবার বলছি, জাতীয় মসজিদের নিচে মার্কেট, ডিজিটাল কালেকশন 2, 45 নম্বর শোরুম। আর আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করছি, পেজটির নাম হলো ডিজিটাল কালেকশন 2। তার পাশাপাশি আমার একটি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ইকবাল ডিজিটাল কালেকশন। আশা করি বন্ধুরা সবাই আমার নতুন পেজটিতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং আমার গ্রুপে আপনারা জয়েন করবেন প্লিজ। আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ঢাকার বাইরে থেকে কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে চান, নাম, ঠিকানা, নাম্বারটা SMS করবেন, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, MD-H3 ক্যামেরার পরে আনবক্সিং করব আমরা PB100 ক্যামেরাটা আনবক্সিং করব এবং আপডেট প্রাইসটা দিব। তো বন্ধুরা, এখনই আনবক্সিং করা হচ্ছে প্যানাসনিক MD-H3। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কি থাকে ওই জিনিসটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো বন্ধুরা, পবিত্র মাহে রমজান উপলক্ষে চলছে ভিডিও ক্যামেরার মেলা। কি কি ক্যামেরা আনবক্সিং করা হচ্ছে এবং এগুলোর আপডেট প্রাইসটা আমি আপনাদেরকে দেব। হে বন্ধুরা, মুসা ভাই দেখতে পারতেছেন আপনারা প্যানাসনিকের PB100 ক্যামেরাটা আনবক্সিং করতেছে, এখনই আনবক্সিং করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে প্যানাসনিক PB100 ক্যামেরাটা। দেখা যাক কী কী আছে। তো বন্ধুরা, প্যানাসনিকের MD-H3, প্যানাসনিক MD-H3 ক্যামেরাটার আপডেট প্রাইস হলো মাত্র 75,000 টাকা। PB100, প্যানাসনিক PB100 ক্যামেরাটার আপডেট প্রাইস হলো মাত্র 95,000 টাকা। এবং NX100, সনির NX100 ক্যামেরাটার আপডেট প্রাইস মাত্র 1,42,000 টাকা। প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়, এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা। কারো যদি যে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা, DSLR ক্যামেরা, মিররলেস ক্যামেরা, ভিডিও ক্যামেরা প্রয়োজন হয়, অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, নাম, ঠিকানা, নাম্বারটা SMS করবেন, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন। আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট বোর্ড আসলে কী কী ক্যামেরা নিল আমার কাছ থেকে, ভিডিও ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা এবং DSLR ক্যামেরা, আসলে কী কী ক্যামেরা নিল, কী কাজের জন্য নিল একটু আমরা দেখবো। কী কী পণ্য নিল এটা আনবক্সিং করব আমরা। আসলে করোনার জন্য আমরা প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, দূর থেকেই
তাদের লোকজন আসলে পণ্যগুলা গেস্ট হাউস থেকে তারা সংগ্রহ করলো আমাদের থেকে বুঝা নিতেছে প্যানাসনিকের পিবি হান্ড্রেড তার পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন টেন গোপ্রো হিরো টেন আনবক্সিং করা হচ্ছে এবং ওএম থ্রি আরও ইত্যাদি ইত্যাদি জিনিস ডিএসএলআর ক্যামেরা এইগুলি আসলে তারা সব কিছু বুঝে নিচ্ছে আমাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ারদের জন্য এটা নেওয়া হচ্ছে আসলে মাঠে তারা এটা ইউজ করবে এবং দেখবে আসলে রেজাল্টটা কী অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন বাংলাদেশের জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে একটু তাকান হ্যাঁ।